এখানে কাজু আছে আর কিশমিশ আছে এটা ভিজিয়ে রেখেছি আর এখানে গরম মশলা মানে যেগুলো গরম মশলা মানে কাট আর এলাচ এগুলো মাংসে দেব আর ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা সেটা রেখেছি আর এখানে টমেটো আলু পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে মাংস মাংসটা এখনো ধোয়া হয়নি আর আমি মশলাটা করে রেখেছি দেখো এখানে সবই আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এই পাঁচ ধোয়া বেরোচ্ছে মানে প্রায় হয়ে গেছে আর এগুলো ভাজা হবে তো ফ্রাই রাইসের জন্য মানে সব বিনস গাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি এটা সাদা তেল আর ঘিয়ে ভাজছি তার মধ্যে কাটও দিয়েছি এলাচ দিয়েছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নেব তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে তো এই যে ওরা বাড়ছে যে ফ্রাই রাইস আর এখানে চিকেন কষা আর এখানে আছে স্যালাড কি হলো নেমেছে না একদম নামতে পেরেছে তার জন্য হাততালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা শুয়ে পড়বো এখন বাজে 12:30 রাত 12:30 কালকে আবার অনেক সকালে উঠতে হবে কালকে রান্না বান্না নেই অনেক কিছু রয়ে গেছে সেগুলোই খেয়ে নেব আর রাতের বেলা আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব একটা জন্মদিনে নিমন্ত্রণ আছে তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর আজকে আমি বাড়ি ছিলাম না আমি তো বাবার বাড়িতে ছিলাম তো সেখান থেকে এসে 4:30 সময় রান্না বসালাম অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু পাশের বাড়িতে মানে বিজয়া দশমীর মানে যেই বিজয়ের প্রণাম প্রণাম করতে গেছিলাম সেই জন্য একটু দেরি করেই খেলাম ওখানে আধ ঘন্টা মানে গিয়ে কথা বলছিলাম আর এখন আমরা শুয়ে পড়ব আমার মেয়ে অলরেডি শুয়ে পড়েছে তো চলো বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো।